মধুমতির ব্যাপক ভাঙনে দিশেহারা মাগুরার দুই ইউনিয়নে শত শত পরিবার। নদী গিলেছে ফসলি জমি, বসতভিটা, মসজিদ সহ নানা স্থাপনা। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ, বসতভিটা এবং কবরস্থান সহ শত কোটি টাকা ব্যয় নবনির্মিত শেখ হাসিনা সেতু। এ অবস্থার জন্য অবৈধ বালু উত্তোলনকে দায়ী করেছেন স্থানীয়রা। রিপোর্ট করছেন শরীফ আনোয়ারুল হাসান রবিন। মধুমতির দ্বিতীয় দফা ভাঙনে দিশেহারা মাগুরার মোহাম্মদপুরের দুইটি ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ। গত দশ বছরে ভাঙনে নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। মানবে তো দিন কাটছে তাদের, এখন মাথা গোজার ঠাঁইটুকু নিয়ে চরম শঙ্কিত নদীপাড়ের মানুষগুলো। এবার যেভাবে ভাঙিছে, এভাবে যদি ভাঙে তাহলে মনে করেন যে সরে যাবার ফিরে ঘর উঠবো, সেরকম কোনো জায়গা নেই। পিতাটা মারা গেছে, অনেকটা ঘর উঠে গেছে, অনেক ঘরটাও চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ধসে পড়তে শুরু করেছে ব্লক। হুমকির মুখে সরকারি বেসরকারি নানা স্থাপনা। ঝুঁকিতে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এলেংখানি শেখ হাসিনা সেতু। স্থায়ী বাঁধ চান ভাঙনের সাথে যুদ্ধ করা মানুষগুলো। এখানে যদি অচিরেই ব্লক না ফেলা হয় তাহলে এখানে গোপালনগর, রৈজানি, ভোলানাথপুর যত গ্রাম আছে সবগুলো আস্তে আস্তে নদীতে বিলীন হয়ে যাবে। রাত্রে ঘুমোতে পারিনি, আমরা কিন্তু চিন্তার ভিতর থাকি, কোনো মেম্বার চেয়ারম্যান আমাদের আসে নাই, দেখো নাই, খোঁজ খবর নেই নাই। স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডিপি মহোদয় আমাদেরকে একটা ডিও দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা ডিপিপি প্রস্তুত চলমান রয়েছে। আমরা সার্ভে করব, সার্ভে করে ডিজাইন ডাটা পাঠাবো, তারপর ডিজাইন আসলে সেই অনুযায়ী একটা ডিপি তৈরি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অতি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ীভাবে যেন এটি একটি সুষ্ঠু সমাধান করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। নদী ভাঙে নিঃস্ব হয় মানুষ, সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে থাকেন হতভাগ্যরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।